শুরুতেই আমরা একটি ধারালো ব্লেড বা নাইফ জাতীয় কিছু দিয়ে এভাবে তারের মাথাগুলো ফেলে নেব। আলতোভাবে ছুলতে হবে যেন ভিতরে থাকা ইনসুলেশনগুলো, অর্থাৎ চিকন যে তারগুলো, এগুলো যেন ছিলে না যায় বা ভেঙে না যায়। এগুলো ভেঙে গেলে চ্যানেল ঝিরঝির করার অনেক সম্ভাবনা থাকে। এগুলো কিছুটা আর্থিং এর মতো কাজ করে। তো এরপর ভিতরে যে আরো একটি ইনসুলেশন থাকে বা কভার থাকে, সেই কভারটি আমরা ব্লেড বা নাইফ দিয়ে এভাবে আলতোভাবে ছিলে নেব। এরপর ভিতরে যে মোটা তারটি, এই তারটি আমরা একটির সাথে আরেকটি সুন্দরভাবে হাত দিয়ে পেঁচিয়ে নেব। এগুলো খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না বা ক্লাচ দিয়ে বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। মনে রাখতে হবে এই একটি তারের সাথে অপর একটি তার যেন কোনোভাবেই সংযুক্ত না হয়, সম্পূর্ণ আলাদাভাবে জোড়া দিতে হবে। বাজারে সাধারণত দুই ধরনের ডিশ কেবল পাওয়া যায়, একটি কপার কেবল এবং অপর একটি অ্যালুমিনিয়াম কেবল। কপার কেবলের দাম একটু তুলনামূলক বেশি এবং অ্যালুমিনিয়াম কেবলের দাম একটু কম। কপার কেবলের গজ প্রতি 50 থেকে 56 টাকা হয় এবং অ্যালুমিনিয়াম কেবল গজ প্রতি 15 থেকে 20 টাকা হয়ে থাকে। এখন ভিতরের তারটি আমরা জোড়া দেওয়ার পরে ফার্স্টে লাগিয়ে নিলাম। এরপর উপরের যে তারগুলো, এগুলো আমরা এরকমভাবে সুন্দরভাবে জোড়া দিয়ে নেব। হাত দিয়ে মুড়িয়ে প্লাস দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। এরপর তারটি আমরা ভাঁজ দিয়ে সুন্দরভাবে ফার্স্টে লাগিয়ে নেব। তাহলে আমাদের কাজটি কমপ্লিট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।